চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী পূর্ণ বিবেচনায় দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত। ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে সদর উপজেলার কালীচরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত শারীরিকভাবে অসুস্থতার কারণে গত দুবছর ভারপ্রাপ্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে আবারও তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা তার মনোনয়ন বাতিল করে অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।